করিমপুর হসপিটাল পাড়া রামকৃষ্ণপল্লী জমা জলের দুর্দশা থেকে মুক্তি দিতে উদ্যোগী করিমপুরের বিধায়ক বিশিষ্ট শিক্ষাবিদ বিমলেন্দু সিংহ রায়। বিধানসভা ভোটের প্রচারে এসে এলাকাবাসীর কাছে তিনি জমা জলের দুর্দশার কথা জানতে পারেন। সেই সময় থেকেই তিনি প্রতিজ্ঞাবদ্ধ, তাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন এই জমা জলের দুর্দশা থেকে এলাকাবাসীকে মুক্তি দেবেন। সেই কথা মতো রবিবার করিমপুর এক নম্বর ব্লকের করিমপুর এক নম্বর পঞ্চায়েতের অন্তর্ভুক্ত রামকৃষ্ণপল্লী এবং করিমপুর হসপিটাল পাড়ায় জেলা পরিষদের ইঞ্জিনিয়ারদের নিয়ে এলাকা পরিদর্শন করলেন তিনি। এলাকাবাসীদের সাথে নিয়ে সরজমিনে সমস্ত এলাকা পরিদর্শন করেন। জেলা পরিষদের ইঞ্জিনিয়ার অফিসাররা এলাকা খুঁটিয়ে পরিদর্শন করেন। বিধায়কের আবেদন, এলাকাবাসীদের এই জমা জলের দুর্দশা থেকে মুক্তি দিতে একটি অ্যাকশন প্ল্যানও রেডি করতে হবে। এরপর জেলা পরিষদের ইঞ্জিনিয়ারদের নিয়ে বিধায়ক করিমপুর বাসস্ট্যান্ডে স্থানীয় বাসিন্দাদের চাহিদা মতো কমিউনিটি টয়লেট করার কথা জানান এবং এলাকাও পরিদর্শন করেন। বিমলেন্দু সিংহ রায় জানান, এলাকাবাসী তাদের ভোট দিয়ে বিধায়ক হিসেবে নির্বাচিত করেছেন, তাই তাদের পাশে দাঁড়ানো, তাদের অভাব অভিযোগগুলো শুনে তাদের সুবিধা মতন কাজ করাও তাই দায়িত্বের মধ্যে পড়ে এবং তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার বাসিন্দারা। তিনি আরও জানিয়েছেন, আগামী দিনে এই এলাকাগুলিতে যাতে জল না জমে তার জন্য একটি মাস্টার প্ল্যানও রেডি করা হচ্ছে। দেখুন করিমপুর থেকে আমাদের প্রতিনিধি আনসার আলীর রিপোর্ট। গত নির্বাচনে রামকৃষ্ণপল্লী এবং হসপিটাল পাড়া থেকে আমাকে ওরা রিকোয়েস্ট করেছিল এবং আমার কাছে ওরা একটা দরখাস্ত দিয়েছিল যে যখন বৃষ্টি হয় বর্ষার সময় ওই রাস্তা দিয়ে হেঁটে যাওয়া যায় না। সেই মর্মে আমি কথা দিয়েছিলাম যে ঠিক আছে, যাতে আপনারা এখানে ভালোভাবে হাঁটতে পারেন, জল নিষ্কাশনের ব্যাপারে যাতে সুন্দরভাবে একটা তৈরি করা যেতে পারে, সেই মোতাবেক আমি গত কয়েকদিন আগে আমাদের জায়গা, আমাদের যে জায়গাটা, অর্থাৎ আমরা যেখানে যাই আমাদের সভাধিপতি রিক্তা কুণ্ডু মহাশয়ের সাথে ব্যাপারটা নিয়ে আলোচনা করি। তিনি আলোচনা অন্তে বললেন যে তাহলে এক কাজ করুন বিমলবাবু, আপনি একটা টিম নিয়ে হসপিটাল পাড়া এবং রামকৃষ্ণপল্লীটাকে একটা ইনভেস্টিগেশন করুন। তো আজকে সেই মর্মে আমি ইঞ্জিনিয়ারদের আসতে বলেছিলাম, তার সঙ্গে হসপিটাল পাড়া এবং রামকৃষ্ণপল্লীর লোকজন আমার সাথে ছিল। অ্যানালিটিক্যাল পয়েন্ট অফ দ্য ভিউ থেকে বিশ্লেষণ করলাম যে কোন জায়গাটায় কি কি কাজ করলে ভালো মতন হবে এবং মানুষের যাতায়াতে যাতে সুবিধা হয়, তাদের জল পেরিয়ে যাতে না যেতে হয় তার ব্যবস্থা করবার জন্য ইঞ্জিনিয়ার সাহেব যে দুজন এসলেন তারা সুন্দরভাবে পর্যবেক্ষণ পরীক্ষণ এবং বিশ্লেষণ করে একটা জায়গায় পৌঁছালেন যাতে আগামী দিনে এই কষ্টটা আর এই এলাকার মানুষদের করতে না হয়। তার জন্য আজকে সারাটা দিন ওই জায়গাটায় আমি কাটিয়েছি, আগামী দিনে যাতে তারা সুন্দরভাবে থাকতে পারে তার প্রতিশ্রুতিও আমি দিয়ে এসেছি। এক টাকায় তৈরি করে দশ টাকায় বিক্রি, আগামী দিনে সেরা ব্যবসার আইডিয়া নিয়ে চলে এসেছে অ্যাকোয়াসমুথ। মিনারেল ওয়াটার তৈরি করার মেশিন লাগিয়ে 20 লিটার জারে জল বিক্রি করে আয় করুন মাসে 50,000 টাকা, সারা জীবন বসে ইনকাম। আমাদের ঠিকানা শান্তিপুর তোপখানা পাড়া, শান্তিপুর নদিয়া, প্রোপাইটার সূর্য প্রামাণিক। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন এই নম্বরে 9134648505।